হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত, তোমরা দেখছো রিভিয়ার অমিত ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা জানো এখন এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের তমলুকে। তো সেখান থেকে আজকে আমি যাব আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম বিপ্লবী প্রতিবাদী মহিলা মাতঙ্গিনী দেবীর বাড়ি। তো বন্ধুরা দেখো, সাইকেলে করে আমরা যাচ্ছি মাতঙ্গিনী দেবীর বাড়ির দিকে। আমি আর আমার এক বন্ধু দুজন মিলে যাচ্ছি, কারণ এই জায়গাটা আমার কাছে সম্পূর্ণ নতুন, তাই কারোর সাহায্য ছাড়া সেই জায়গাটাতে যাওয়া একটু ডিফিকাল্ট হতো। যেহেতু আমি কয়েক দিনের জন্য পূর্ব মেদিনীপুরে স্টে করে রয়েছি, তাই আমার বন্ধু আমার সাথ দিচ্ছে আমার ভিডিও বানানোর জন্য। আর বেশিটা সময় যেতে হবে না, কারণ এখন বিকেল কটা বাজছে অরিজিৎ? কটা বাজে? প্রায় বিকেল ছটা বাজতে চলেছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এবং প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন, কারণ আমি মোবাইলে ব্লগ করছি এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্লিজ সাথে থেকো। তোমার নাম? অঙ্কিতা পাল। আচ্ছা, এই গ্রামটার নাম কি? আলিনার। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? পূর্ব মেদিনীপুর। ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস ফোরে পড়ছো। আচ্ছা, এখানেই মাতঙ্গিনী দেবীর বাড়ি আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বোন। তো বন্ধুরা, অবশেষে অনেক পরিশ্রমের পর, অনেকটা পথ আসার পর আমরা পৌঁছে গেছি। স্থানীয় যারা মানুষজন আছেন তাদের কাছ থেকে মাতঙ্গিনী দেবীর সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। তোমরা সাথে থেকো। আচ্ছা ম্যাম, বলছি এটা কি মাতঙ্গিনী দেবীর বাড়ি? আচ্ছা, এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, মানে কথা বলতে বা ভিডিও ফুটেজ নিতে কোনো সমস্যা আছে কি আপনাদের? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে কেউ বসবাস করেন এখন বর্তমানে? আচ্ছা, আপনারা ওনাদের পরিবারের কি? ওনার পরিবারের? আচ্ছা, আপনারা ওনার বংশধর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে সৌজন্য জ্ঞাপন করার জন্য সরকার স্থাপন করেছেন মাতঙ্গিনী দেবীর জন্য, এটা কবে করেছেন? 4-5 মাস আগে উদ্বোধন হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে এখানে এখন বর্তমানে আমরা থাকেন এই রুমের মধ্যে তাই তো? বাড়ির মধ্যে থাকেন? আচ্ছা ঠিক আছে। তো বাবু ফোন বন্ধ কর। ধন্যবাদ ম্যাম। আমি আসছি আরামবাগ থেকে, হুগলির। ঠিক আছে, এখন যে বন্ধু আমার সাথ দিয়েছে, যার জন্য আমি এই জায়গাটাকে আসতে পেরেছি, তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। অরিজিৎ, তুমি তোমার পরিচয়টা একটু দাও। আমি হচ্ছে অমিতের বন্ধু, আমার নাম অরিজিৎ মাইতি, একই সঙ্গে পড়ি। অমিতকে অনেকদিন ধরে চিনি, আর অমিত এই ধরনের তথ্যমূলক ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছে। তোমরা অমিতকে সাপোর্ট করো, অমিত যেন আগামী দিনে আরও তার এই চ্যানেলে শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করি। থ্যাংক ইউ অরিজিৎ। ওনার বংশধরদের সাথে আলাপ আলোচনা করলাম এবং যে তথ্যটা পেলাম, এখনও ওনারা এই বাড়ির মধ্যে বসতি স্থাপন করে আছেন। বাড়িটির অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো নয়, তবু ওনারা এখানের মধ্যে রয়েছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। ফাইনালি আমরা শহীদ মাতঙ্গিনীর জন্মস্থানে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ তোমরা যে রাত্রি হয়ে গেছে। ভেরি সরি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি সকাল করে পৌঁছে যাব, কিন্তু বিকেল 4টার সময় বেরিয়েও এই জায়গাটিতে আসতে আমাদের প্রায় 7:30 বেজে গেছে। তো সেই জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে, এবং জায়গাটা তোমরা দেখো। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাত্র 18 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হলেও মাতঙ্গিনী তার অবশিষ্ট জীবনের দীর্ঘ পথ সমাজ ও দেশের কাজে নিবেদিত করেছিলেন। মতাদর্শে তিনি ছিলেন গান্ধীবাদী। তিনি বেশ কয়েকবার কারারুদ্ধ হন, লবণ আইন অমান্য করলে তাকে গ্রেপ্তার করা হয়। আবার চৌকিদারি কর্মকূপের দাবিতে প্রতিবাদ করার জন্য বহরমপুরের কারাগারে 6 মাস বন্দি রাখা হয়। তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দি ছিলেন কিছুদিন। মুক্তি লাভের পর জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করে, নিজের হাতে
চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ভারত ছাড়ো আন্দোলনের সময় পূর্ব মেদিনীপুরে তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ রাজ পুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। পুলিশ তাকে 3 বার গুলি করে। গুলি লাগে তার কপালে ও 2 হাতে, তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। এরপরে বারবার গুলি বর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে বন্দে মাতরম ধ্বনি বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুস্থানটিকে ইতিহাসে অমর করার জন্য এই আন্দোলনরত মূর্তিটি স্থাপন করা হয়েছে। মাতঙ্গিনী দেবীর সংক্ষিপ্ত ইতিহাস ও তার জীবনের নানান মঞ্চকে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে। তোমাদের মতামত জানিও। ধন্যবাদ।